Assalamualaikum. First Security Islami Bank Limited. Shisho khobore apnader amontron janacchi ami Sharmin Sajjad. এই সপ্তাহে শুরু হচ্ছে স্কুল পর্যায়ের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান। প্রথম পর্যায়ে 50 থেকে 100 জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এরপরই সারা দেশের 21টি জেলায় যেখানে -70 ডিগ্রি তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণের সুযোগ আছে এমন সব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে। জাতিসংঘের জনসংখ্যা উন্নয়ন তহবিল ইউএনএফপি এর উদ্যোগে যৌন সহিংসতার শিকার নারীদের চিকিৎসা প্রোটোকল হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানান, স্কুল শিক্ষার্থীদের জন্য আলাদা টিকাদান কেন্দ্র হবে। তবে সব কেন্দ্র চূড়ান্ত না হলেও রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারটি স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান কেন্দ্র হিসেবে বিবেচনায় রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা ফাইজার ভ্যাকসিনটা দেবো, আমাদের একটা বড় পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটার একটা বড় অংশ হচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে ফাইজার ভ্যাকসিন নেওয়া যাবে সেরকম 21টা কেন্দ্র আমরা সারা দেশে ঠিক করেছি যেখানে নেওয়া সম্ভব। আপনারা জানেন ফাইজার ভ্যাকসিনটা একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেওয়া যায় না, আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। তো সেগুলোর অনেকগুলো কাজ সমাপ্ত হয়েছে, অনেকগুলো প্রসেসে আছে, তবে আমরা শুরু করে ফেলব অতি শীঘ্রই। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারব। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 3 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এ রায় দেন। আয় বহির্ভূত অর্থ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। ওমানে বাছাই রাউন্ডের আগে দুটি অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ও তার দল। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। ম্যাচের আগের দিন আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে মুশফিক সোহান আফিফরা। স্কোয়াডে ডাক পাওয়া পেসার রুবেল হোসেন দলের সঙ্গে যোগ দিয়েছেন। আইপিএল খেলে লাল সবুজের বিশ্বকাপ স্কোয়াডে অনুশীলনে যোগ দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ, 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে টাইগারদের প্রথম ম্যাচ। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি শীর্ষ খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।